कभी भी किसी का हुलिया देख के उसकी औकात का अंदाजा नहीं लगाने का, क्योंकि ऐसा आदमी बहुत खतरनाक होता है, हुलिया ही बदल डालता। গাইস, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আজ আমরা যাচ্ছি ফানি রিয়াকশান ভিডিও শ্যুট করতে সেই ফেমাস তালতলায়, যেখানে অনেক মানে প্রতিদিনই অনেক বড় বড় ইউটিউবার যায় ওখানে। তাই আমরা প্ল্যান করলাম আজ বিকালে যাব, তাই বেরিয়ে পড়লাম। চলো তাহলে দেখা হচ্ছে তালতলায় গিয়ে। তো ততক্ষণ তোমরা যারা আমাদের চ্যানেল বি পল্টু ভ্লগ চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তো তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তালতলায় গিয়ে, চলো। গাইস, ইতিমধ্যে চলে এলাম সেই ফেমাস তালতলায়। দেখতে পাচ্ছ অনেক মানুষজন এখানে ভিডিও বানাচ্ছে, তো আমরাও ফানি ভিডিও স্টার্ট করব, ঠিক আছে? চলো গাইস, পল্টুদাকে আমরা রেডি করে দিলাম পুরো, এখন দেখি পাবলিকের কেমন রিয়াকশান পাওয়া যায়। তো কেউ স্কিপ করবে না, স্কিপ করলে এই ভিডিওটা পুরো মিস করে ফেলবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তুফান বছরে একাধবার আসে, যখন আসে তখন প্রলয় ঘটে, আর যখন যায় তখন ভগবানও তার অস্তিত্ব খুঁজে বেড়ায়।
গাইস, আশা করি রিয়াকশান ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল বিপল টু ব্লগকে তোমরা বেছে নিতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো।